ফার্মিং ল্যান্ড, একটা কালটিভেশনের ল্যান্ড, আকাশের মাথার উপরে বিশাল ব্রহ্মাণ্ড, আর পায়ের নিচে প্রকৃতি, মা প্রকৃতি। দেখো এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, বাঁধাকপির কি করা হয়েছে, বাঁধাকপি কালটিভেশন করা হয়েছে। দেখো গ্রামে কত বড় বড় এক একটা পাতা দেখছো, এক একটা পাতা দেখো, যদিও বাঁধাকপির সিজনটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এটা বাঁধাকপির প্লট, ওটা বাঁধাকপির প্লট, ওটা হচ্ছে ফুলকপি। দিস ইজ দ্য কালটিভেশন। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, দ্য মোস্ট রিগ্রেটিং পয়েন্ট অফ ডিসকাশন অ্যাট প্রেজেন্ট টুডে ইজ দ্যাট, এই যে আমরা যে সয়েল দেখছি, মাদার সয়েল, এই সয়েল টক্সিক হয়ে যাচ্ছে। এটা একটা বিশ্ব ব্রহ্মা, এই পৃথিবীতে একটা হচ্ছে বিশাল সংকট তৈরি করছে প্রকৃতিতত্ত্ব, যেটা মাটি, জল, বায়ু, আকাশ, এই যে প্রকৃতিতত্ত্ব, সেই প্রকৃতিতত্ত্ব কী হচ্ছে, প্রকৃতিতত্ত্ব হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে সয়েল কিন্তু খুব পরিমাণে হচ্ছে টক্সিক হয়ে গেছে, আর কয়েক দশক পরে এই সয়েলে কিন্তু আর কালটিভেশন এবং প্রোডাকশন হবে না। তাই সেফ সয়েল, আমাদের হচ্ছে এই মাটির কারেকশন করা অবশ্যই খুব প্রয়োজনীয়। মাটির জল তো আছেই, জলেরও ক্রাইসিস ইন ফিউচার, কয়েক দশকের মধ্যে ওয়াটার ক্রাইসিসও শুরু হয়ে যাবে। এবং এই মাটির ক্রাইসিস কিন্তু, মাটি তো থাকবেই, মাটির যে আসল পোটেনশিয়ালিটি, সেই পোটেনশিয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তো দ্যাট উইল ক্রিয়েট ফুড ক্রাইসিস ইন জাস্ট ফিউ ডিকেডস। তাই সরকারের কিন্তু এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব রেক্টিফিকেশনের দিকে খুব কনসাস এবং অ্যাওয়ার হওয়া উচিত। How big the potatoes are, these are the biggest potatoes. এইভাবেই কিন্তু কৃষকরা চাষ করে এবং আমরা কিন্তু খেয়ে বেঁচে থাকি, এবং আমাদের তাদের প্রতি কিন্তু সবসময় ধন্যবাদ জানানো উচিত। দেখো এদিকে আসো, দেখো এই যে সিস্টার, ফার্মার সিস্টার, লক্ষ্য করো, এই দেখো এক আলু তুলেছে, এই এগুলা যাবে মার্কেটিংয়ে যাবে, সেখান থেকে আমরা কিনবো, তারপরে আমরা খাবো। এখন আমি বেগুন খেতে চলে আসছি, দেখো বেগুন খেতে, টোটাল তোরটা বেগুন খেতে দেখছো, এখানে কত বড় বড় একদম পুরো গাছে বেগুন, কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর বড় বড় বেগুন, সব দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে
একটা গাছে দেখুন, নিচে চলে আয় বেগুনটা দেখানো, দেখুন বেগুন দেখাচ্ছি, দেখুন ভালো ভালো বেগুন দেখো, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে লাউ গোট পুরো এখান থেকে এত পর্যন্ত লম্বা লাউ এবং করলা।